140 taka আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি খুব ভালো আছি আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি তো আজকে আমি যাব তো তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি তো হ্যাঁ আমি আজকে যাচ্ছি কৃষ্ণনগর আর কৃষ্ণনগরে একটু টুকটাক কাজ আছে তো সেখানেই আমরা যাচ্ছি তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করি আর আই হোপ কি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে তো চলো আজকের আমি দিনটা শুরু করি তো দেখতেই পাচ্ছো রাহুল আমাদের বাড়িতে এসেছিল আর আমরা বেরিয়ে পড়েছি দুজনা আমরা দুজনা যাচ্ছি না ওইদিকে যাচ্ছে বাবাইদা আর হচ্ছে অনিমেষ ভাইও যাচ্ছে আমরা চারজনে মিলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছো মানে এত রৌদ্র ছিল বাট ওয়েদারটা এত সুন্দর ছিল আমার তো বেশ ভালো লাগছিল এখানে ভাবতেই পারো যে কৃষ্ণনগর যাচ্ছি হেলমেট পরি না আমি হেলমেট পরেছি আমরা মানে একটুখানি দাঁড়িয়েছিলাম নবদ্বীপে তো সেখানে আমি হেলমেট পরে নিয়েছি তার আগেই তো ফাইনালি আমরা শোরুমে চলে এসেছি যেহেতু মানে রাহুলের গাড়িটা একটু সার্ভিসিং করার দরকার ছিল তো আমরা শোরুমে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এখানে অন্য একটা গাড়ি নিয়েও ক্যাব করছিল তো যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ আমি আইসক্রিম খাচ্ছি আইসক্রিমটা সত্যি অনেক দিন পর খেলাম দারুণ লাগছিলো খেতে দুটো আইসক্রিম পরপর একটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ গাড়িটাকে মানে খুলে একদম সার্ভিসিং করছে এখানে প্রায় আমরা এক থেকে দু ঘন্টার উপরেই বসেছিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি এই যে মাদার সাইডে আমরা মাদার সাইডে এসেছিলাম তো এই যে এখানে আমরা সবাই মিলে বসে রয়েছি এই যে আমি রাহুল আর এদিকে ভাই বসে রয়েছে বাট বাবাই তো একটু বাইরে গেছিল বল কি বলছিস আমাকে এখন গাট করে রাখতে হবে তোমার সাথে ঘুরি না পোলাওটা হবে পোলাওটা কি হবে ভালো আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো লাগছিলো আমি এর আগেও একবার গেছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ খাবার অর্ডার করা হচ্ছে সব কিছু হাই করে দাও তোর বউ নেই আর একটা যদি মেয়ে থাকে মেয়ে দেখো আমি কি দেখো দি উল্টা পাল্টা বলছো কিছু বলো বাবাইদা সব তো আমার আমি কিন্তু সব দিয়ে দেবো কিন্তু ইউটিউবে দেখবা তুই কিছু ভালো আর গার্লফ্রেন্ড আসেনি দেখো আর বেচারার মুখ নষ্ট হয়ে গেছে কি কষ্ট কি বললো কি বললা কি বললা বলো ও বললো ক্রাশ কর যদি বউ থাকতো আজকে এই পেশার উদার দিয়েছিল আগের বার দেখতে পাচ্ছি ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসছে আর এখানে সার্ভ করছে যেহেতু মাদার স্যার তো এখানে সব মহিলারাই বেশিরভাগ কাজ করে সার্ভ করে তো সব কিছু মহিলারাই করে ওটা থালি ছিল তো থালি ছিল না এবার কি বলবি বল এক তেরা এক মেরা কি কি বলছিলাম যে এক তেরা এক তেরা দো মেরা বাবা দা কিছু বলবা কচু খাবো খাও খাওয়া দাওয়া চলে এসছে আমি অর্ডার করেছিলাম পোলাও চিকেন আর মানে থালি আর ভাই অর্ডার করেছিল হচ্ছে ও সেম আর আমার থালি ছিল বাট ও মাটন নিয়েছিল আমি লাস্টে মাটন নিয়েছিলাম যেহেতু চিকেনটা একদম ভালো ছিল না দেখতে আর নান অর্ডার করেছি দেখ নর্মাল মুগ ডাল বেগুন রাইস তারপরে ইলিশ ভাপা না কি একটা ছিল আর রাহুল ছিল একটা বাঙালি থালি তো ওখানে অনেক কিছুই ছিল তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা বাইরে চলে এসেছি দেখতেই পাচ্ছ বাইরের অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর আর যেহেতু ভীষণ রোদ ছিল আর গরমও ছিল তো আমরা বেশি কেমন খেলা বলো ভালো খাইছো তুই কেমন খাইছিস হ্যাঁ বল কেমন খাইছিস বড়লোক আমি তো বড়লোক ভাবে খাইছি আর ইউ ভালো না বলো ভালো লাগছে হুম ব্যাপক তাহলে কি পুষ্প পাবো হ্যাঁ হ্যাঁ ফায়ার এর জন্য একটা কেমন মেয়ে কি বলে মেয়ে না বৌদি জন্য একটা মেয়ে খুঁজে দিও আর আমরা যেহেতু বাইরে বেরিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ চারিদিকে মানে মোটামুটি প্রায় ভিড়ই ছিল
আর আমরা মাল্টিটায় বসেছিলাম, বাঙালিটায় বসিনি। বাট এর আগেরবার যখন গেছিলাম তখন আমরা বাঙালিটাতে ঢুকেছিলাম, বাট এবার মাল্টিটা আমরা ট্রাই করেছি, বেশ মোটামুটি ভালোই ছিল রান্নাবান্না, মানে খাবার দাবার। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ চারিদিকে এত রোদ, মানে আর বাইকে বসে তো ভীষণই ভালো লাগে ওয়েদারটা, বাট যেহেতু রোদ ছিল একটু গরম লাগছিলো। তো এবার আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্মার্ট বাজারে, এবার ওখান থেকে আমরা টুকটাক কিছু শপিং করবো। উঠেছিল তো মনে, আর মাসাজের ইয়ে তো নিচেই মনে হয়। কোনটা নিলা? দেখতে পাচ্ছি চারিদিকে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে সবকিছু মোটামুটি পাওয়া যায়, আর এখানে ব্যাগের কালেকশন গুলো বেশ ভালো লাগছিল আমার। বাট রাহুল আমাকে কিনে দেয়নি, এত বদমাস। কয়দিন পর নষ্ট হয়ে যায়, ওখান থেকে আমরা নিয়ে নিয়েছি কিছু সসেস, বাট পরে গিয়ে দেখতে পারবে যে কটা নিলাম বা নিয়ে না নিলাম। কি বাউলি নেবা? বাউলি এখানে আমরা মোটামুটি শপিং করে নিয়েছি, এবার যাচ্ছি আমরা ওপরে বিলিং কাউন্টারে। তো এত বড় বড় এগুলো কে ইউজ করে? এত বড়। তো এখানে বিল করছি, দেখতেই পাচ্ছ সবকিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর। আর যে সসেসগুলো নিয়েছিলাম, বাট দুটো আমরা নিতে পারিনি, আমরা তিনটে প্যাকেট নিয়েছিলাম, বাট মাত্র একটা প্যাকেটই ছিল, আর দুটো প্যাকেটের কি বলছিল কোর্টো ছিল না, তো আমরা নিতে পারিনি। আর এখানে দেখতেই পাচ্ছ রাহুল বডি মাসাজ করছিল আর আমি বসেছিলাম। ধনুষ্টাঙ্গা রয়েছে, কিন্তু নাচতে না পারে তখন এখানে বসে গিয়ে কি পাগলের কারখানা। দৌড়িস না, দৌড়িস না। আচ্ছা আমি এখানে বসে আছি, দেখতেই পাচ্ছ। তো এবার ফাইনালি আমরা বেরিয়ে এসেছি, আর এই ভিডিওটা কেমন লেগেছে? আমার তো বেশ মজা হয়েছে আজকের দিনটা, আমি যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আই হোপ যে তোমাদের ভিডিওটাও ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। সবাই খুব 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 ভালো থাকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।